প্রতিমা নিরঞ্জনের দাবিতে পত্র মারফত জোর অভিযান পাথারকান্দি প্রখণ্ড হিন্দু জাগরণ মঞ্চের। পূজোর পর অনেকে পূজিত প্রতিমাকে জলে বিসর্জন বা নিরঞ্জন না করে গাছতলাসহ তেমাথা চৌমাথা বা সড়কের মোড়ে রেখে দেন। পরবর্তীতে এসব প্রতিমা প্রয়োজনীয় পরিচর্যার অভাবে অবহেলিতভাবে লাঞ্ছিত হতে থাকে। এতে একসময় এসব প্রতিমার বিভৎস্বরূপ পথ চলতি পথিকদেরকেও লজ্জার মুখে ফেলে দেয়। আরাধ্য দেবতার এমন দুর্দশা দেখে অনেকে মুখ বুঝে সবকিছু সহ্য করে চলেন, যা কখনো কাম্য নয়। এইসব কুপ্রথার দরুন আজকের দিনে ভিন্ন ধর্মীরা আদি সনাতন ধর্মের দিকে আঙুল তুলতেও দ্বিধাবোধ করছেন না। এইসব কুপ্রথা থেকে পরিত্রাণ পেতে এবার অভিনব পন্থা হাতে নিল পাথারকান্দি প্রখণ্ড হিন্দু জাগরণ মঞ্চ। এ নিয়ে সমাগত সরস্বতী পূজাকে সামনে রেখে এই সংগঠনের কর্মকর্তারা বিশেষ চিঠির মাধ্যমে সবাইকে সচেতন করার জোর প্রচেষ্টা শুরু করেছেন। স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে তারা প্রতিমা নিরঞ্জনের দাবিতে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। তাছাড়া সংস্থার কর্মীরা এই মর্মে এলাকার প্রতিটি শিল্পালয়ের মূর্তির সঙ্গে একটি করে চিঠি সেঁটে দেওয়ার পাশাপাশি মূর্তি সংগ্রহে আসা পুজো কমিটির হাতে একটি করে আবেদন পত্র তুলে দিচ্ছেন, যাতে পুজোর পর নির্দিষ্ট সময়ে প্রতিমাগুলোকে কোথাও না রেখে জলে বিসর্জন দেওয়া হয়। হিন্দু জাগরণ মঞ্চের এহেন সচেতনতামূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন সনাতনী জনগণ। ন্যায় এবারও আমরা প্রত্যেকটি শিল্পালয়ে আমরা যাচ্ছি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। আমাদের দাবি হচ্ছে যে এই যে আমরা যে মূর্তিগুলো আমরা নিয়ে পুজো করি, মাকে ডাকি, ডাকার পরে যেন অযথা স্থানে না রাখি, গাছতলায় না রাখি, কোনো নদীর পারে না রাখি, আমরা যেন পূজার পরে এই মূর্তিটা যেন বিসর্জন করি, এই দাবিটা নিয়ে আমরা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা শিল্পালয়ে যাচ্ছি, গিয়ে আমরা দাবি জানাচ্ছি, ওদেরকে বলছি যায় যে বা যারা মূর্তি নিবে ওরা যেন বিসর্জন দেয় মায়ের পূজার পরে, এটাই দাবি। আমরা যেন আমাদের যে পরম্পরা, আমাদের যে উদার সংস্কৃতি, আমাদের যে আজকে 5000 বছর পূর্বের যে সংস্কৃতি, এটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদেরই এটা কর্তব্য, আমাদের এই নবজাগরণের কর্তব্য। তাই আমরা প্রত্যেক পূজা মণ্ডপকে আবেদন করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেন আমরা এই মায়ের মাকে ডেকে আমরা পূজা করব, বিদ্যাকে ডাকবো, আমরা মাকে আরাধনা করব, করার পরে যেন এই মূর্তিটা যেন যথাস্থানে আমরা যেন বিসর্জন করি, বিসর্জন জলে বিসর্জন করি, এটাই আমাদের দাবি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।